ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অবশেষে জিতল শুভবুদ্ধি, পরিবেশ সচেতনতার জয়, করা নজরদারিতে বাঁচল কলকাতার দুই ফুসফুস। রবীন্দ্র এবং সুভাষ সরোবরে ছট পুজোর নামে তাণ্ডব রুখল পুলিশ প্রশাসন। এই দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। রবীন্দ্র সরোবর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, অন্যদিকে সঞ্চয় মিত্র রয়েছেন সুভাষ সরোবর থেকে। আমি শুরুতেই সৌভিকের কাছে আসছি। সৌভিক, এবার করা নজরদারি চালিয়েছে পুলিশ এবং প্রশাসন, যার ফলে রবীন্দ্র সরোবরে গত বছরও আমরা যে ছবিটা দেখেছি তার থেকে এবারের ছবিটা, এবারের ছট পুজোতে কতটা আলাদা? দেখো, এবছরের যে রবীন্দ্র সরোবরের ছট পুজোর ছবিটা, সেটা কিন্তু একেবারেই গত বছরের থেকে আলাদা। এবং তার কারণটা হলো যে পুলিশের সংখ্যার বৃদ্ধি। গত বছর আমরা দেখতে পেয়েছিলাম যে সকালের দিকে সামান্য কয়েকজন পুলিশ মোতায়েন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত পুলিশ কর্মীদের সংখ্যা নিতান্তই কমে গিয়েছিল এবং কোনো কোনো গেট থেকে পুলিশ কর্মীরা কার্যত উধাও হয়ে গিয়েছিলেন। কিন্তু এবছর তুমি ঘড়ির কাটায় এখন 5টা বাজে তুমি দেখতে পাবে যে রবীন্দ্র সরোবরের শরৎ চ্যাটার্জি রোড সংলগ্ন যে গেট আছে, সেই গেটে এখনও পুলিশ কর্মীরা মোতায়েন আছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের সংখ্যাও কিন্তু ক্রমাগত হারে বেড়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে পরিবেশ কর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সুমিতাদি, আপনার কাছে প্রশ্ন করব যে আপনি তো বেশ কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবরে এই ছট পুজোর যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত, এবারে পুলিশ প্রশাসনের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো, ভীষণই ভালো। এবং আমি তো আগেও বলেছি, এখনো বলছি, আমি জানতাম পুলিশের হাতে যদি দায়িত্ব তুলে দেয়া হয় তাহলে পুলিশ একটা মাছিও গলতে দেবে না। এই যে গত বছর থেকে বলা হচ্ছে যে ছট যাত্রীদের ওপর লাঠিও চালাবো না, গুলিও চালাবো না, এইসব কোনো প্রশ্নই আসে না। কারণ তাদেরকে কিভাবে, কোথায়, কোন দিকে পাঠাতে হবে সেটা পুলিশ খুব ভালো করে জানে, এবং তারা লাঠিও চালাবে না, গুলিও চালাবে না। আর গুলি লাঠির কোনো প্রশ্নই নেই এখানে। আর যারা পুজো করতে আসে, তারা তো পুজো করতে আসে, তারা শান্তিতে পুজো করবে, তারা তো কোনো অশান্তি করতে এখানে আসে না। তারা প্রতিবারই আমাকে বলে, দিদি আমাদের এখানে যদি বলা হয় হবে না, আমরা অন্য জায়গায় চলে যাব। এবছর যেমন ওরা অন্য জায়গায় চলে গেছে, ওরা এবছর এখানে আসেনি। সেই মতো ওদেরকে সময় থাকতে ওদেরকে বলতে হবে যে তোমরা এখানে হবে না, তোমরা এই জায়গায় চলে যাও, ওরা সেই জায়গায় চলে যাবে। তবে রবীন্দ্র সরোবরের যে এই পরিবেশ, এই যে বাস্তুতন্ত্র, এই যে এত পাখি, তারপরে এই মাছ, জলে যে সমস্ত উদ্ভিদ আছে, প্রাণী আছে, একেবারে স্বাভাবিক। এখানে যখন এরকম ছবি, আমি সুভাষ সরোবরে আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র রয়েছে তার কাছে যাব। সঞ্চন, রবীন্দ্র সরোবরে এবারে ছবিটা একেবারে আলাদা, প্রচুর পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে, যার ফলে কড়া নজরদারি রয়েছে। সুভাষ সরোবরের ছবিটা কি? হ্যাঁ, একদমই একই ছবি। হ্যাঁ, সুভাষ সরোবরের ক্ষেত্রে, সুভাষ সরোবরে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বেলেঘাটা থানা থেকে সোজা যাবার রাস্তা, এই রাস্তার ধার বরাবর পুরোপুরি অরক্ষিত সুভাষ সরোবর, কেননা এই জায়গাটায় কোনো পাঁচিল নেই। গতকালকে সকাল থেকেই আমরা দেখেছিলাম যে টিনের ব্যারিকেড করবার কাজ শুরু হয়েছিল, এবং তারপরে আজকে অন্তত সরোবর থেকে প্রায় 1 কিলোমিটার দূর বেলেঘাটা থানার মোড়, সেই জায়গা থেকে সম্পূর্ণ ব্যারিকেড করে দিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছিল পুলিশ। আশপাশের সমস্ত রাস্তা, সে এদিকে এই পশ্চিম প্রান্তে বেলেঘাটা থানার মোড় হোক বা একেবারে বাইপাস বরাবর সেখানে যে সার্ভিস রোড রয়েছে সেই রাস্তাগুলো, সমস্ত রাস্তা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আশপাশের ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতেও যান নিয়ন্ত্রণ করা হয়েছে। ডিসি থেকে শুরু করে এসি পদমর্যাদার পুলিশ অফিসাররা তারা সারাক্ষণ টহল দিয়ে গিয়েছেন। ধীরে ধীরে যত বেলা বেড়েছে তত বোঝা গিয়েছে যে পরিস্থিতি কিন্তু এবারে গতবারের থেকে অনেকটাই আলাদা। যে শুভবুদ্ধির জয়ের কথা আমরা বলছি, অবশ্যই সেটা কিন্তু আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। আমরা দেখেছি যে এই সরোবরের বাইরের অংশে, বাইরের দিকে অন্য অংশে, সেখানে কিন্তু রাস্তার উপরে মানুষরা তারা ছোট ছোট জলাশয় তৈরি করেছেন এবং সেখানেই তারা আজকে ছটের যে উৎসব সেটা পালন করেছেন। ফলত সেদিক থেকে দেখতে গেলে মানুষের শুভবুদ্ধির জয় সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে বলা যেতেই পারে। একেবারে অনেক ধন্যবাদ সঞ্চন, অনেক ধন্যবাদ সৌভিক।